আনসার বাহিনীকে গ্রেফতারের ক্ষমতা দেওয়া হয়নি এটা অপপ্রচার বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মহান বিজয় দিবস উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন আটাইশে অক্টোবর বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর সমাবেশকে কেন্দ্র করে রাজধানীতে প্রবেশের সবগুলো পথই খোলা থাকবে আরও জানাচ্ছেন সাইদুল ইসলাম আনসার বাহিনী ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতিতে অপরাধীদের গ্রেফতারের বিধান রেখে সোমবার আনসার ব্যাটালিয়ান বিল দুহাজার তেইশ সংসদে তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী পরে যাচাই বাছাইয়ের জন্য তা সংসদীয় কমিটিতে পাঠানো হয় দেশ অচল করে দেওয়ার সময় আনসার বাহিনী কিন্তু এই রাস্তাঘাট সব মানে ই করেছেন পরিষ্কার রেখেছেন এইখানে এই বিলে সাত এবং আট ধারায় সাথে আছে পুলিশ যে কাজগুলো করবে সেগুলো তারা করতে পারবে বিল উত্থাপনের একদিন পর স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান আনসার বাহিনীকে গ্রেফতারের ক্ষমতা দেওয়া হয়নি এটা অপপ্রচার আনসার বাহিনীকে গ্রেফতার করার পারমিশন কখনো দেওয়া হয়নি এবং আজকেও দেওয়া হবে না কোনো আইন দ্বারাও সেটা দেওয়ার কোনো আমাদের ক্ষমতা নাই সাই কমিটিতে মেম্বার সাহেবরা এটা পরীক্ষা নিরীক্ষা করবেন এখানে কোনো শব্দ কোনো সেন্টেন্স যদি এই ধরনের প্রশ্নের অবতারণা করেন তাহলে সেইগুলো কারেকশন আঠাশ অক্টোবর বিএনপির মহাসমাবেশে কোনো রাস্তা বন্ধ করা হবে না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ এখানে যে কেউ শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারে আমরা ঢাকার কোনো পদ আমরা বন্ধ করব না আমরা তাদের তারা যদি শান্তিপূর্ণভাবে তারা তাদের নির্দিষ্ট স্থানে অবস্থান করে এবং করে চলে যায় আমাদের কিছু বলার নেই আমরা সেখানে কোনো বাধা দেব না জামাতের সভা সমাবেশ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন অনিবন্ধিত দল জামাতকে কর্মসূচি পালনের অনুমতি দেয়া হবে না 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 আমরা কেউ কে পারমিশন দেইনি সাইদুল ইসলাম একুশে টেলিভিশন ঢাকা